জাগরণী চক্র ফাউন্ডেশনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আফসানা মিমি, তামজিদ অনলাইন পিচি চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি আবারও একটি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তবে চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে দেখে আসি। এখানে জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 500 জন প্রার্থী নিয়োগ দেবে। তো এখানে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এটি প্রকাশিত হয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ 2022 বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক সহায়তায় বর্তমানে দেশের 40টি জেলায় 412টি শাখার মাধ্যমে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করেছে। মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির আওতায় নিম্নোক্ত শূন্য পদসমূহে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভিউয়ার্স, এটি হচ্ছে একটি কোম্পানির চাকরি। এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স লাগবে 35 বছর। জেলা হচ্ছে, মানে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। মোট পদ সংখ্যা হচ্ছে 1টি। এখানে নিয়োগ সংখ্যা হচ্ছে 50 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস। আবেদনের মাধ্যম হচ্ছে ডাকযোগ। আবেদন শুরুর সময় হচ্ছে এখন থেকে আবেদনের শেষ সময় 18 নভেম্বর 2022 তারিখ পর্যন্ত। ওয়েবসাইট হচ্ছে jcf.org.bd।